हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम আমাদের এখানে নিচে ফেরি লাস্টে আমি কিছু জিনিস কেনার জন্য নিচে নামছি আমি দেখেন আমি কি কি কিনি ভাই আমি যেগুলো দেখলাম সেগুলো কোথায় এই যে টুল কিনছি খালা নাও আর এখানে ডাল কুটনি দেখেন তো ভাই একটু ডাল কুটনি তো তারপরে তেলের এটা কি বলে सारा दिन बिक्री हो जाए সারা দিনে কি আর বিক্রি হয় সারা দিনে কি রকম বিক্রি হয় 2-3000 বিক্রি করলে কত টাকা লাভ আসে 3000 বেচলে 500 টাকা আসে ও 500 টাকা তাহলে দিন 500 টাকা তাই না দিন 500 টাকা ইনকাম করা যায় না প্রতিদিন তো এক রকম বেচা কিনা হবে জি প্রতিদিন তো একই রকম বেচা কিনা হবে না এইটা কত করে চামচ দিয়ে হাতাগুলা এগুলো 60 টাকা 60 টাকা না আর কি নেওয়া যায় ভাবি এই যে এগুলো কত করে 10 টাকা এই 10 টাকা করে তো কত আছে আর অন্য করে এইটা হচ্ছে থালা বাসন কি পাতিল মাজা মাজুনি এটা না মাজুনি কি কি নিছে তাহলে কি কি নিলাম মগ হ্যাঁ মোড়া হ্যাঁ ডাল গুটনি একটা আপনার হাসিটা তো অনেক সুন্দর ঠিক আছে আপনার বাড়ি কোথায় চাপাই চাপাই ও এখানে কোথায় থাকেন হাটুবাঙ্গাই হাটুবাঙ্গাই থাকেন বাসা ভাড়া নিয়ে না ওটা তো অন্য হিসাব কাক হচ্ছে কাকটা চলে গেল দেখাতে বললাম না এই যে একটা কাক উফ দেখাতে বললাম না অনেক কিছু আছে এখানে সংসারের সব যাবতীয় জিনিস এখানে পাওয়া যাবে আপনারা যার যার কি দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে এক ভাই খুব হাসতেছে ভাই আপনি কিছু বলেন কি বলি দিতে আপনি কয় ছেলে মেয়ে এক ছেলে দুই মেয়ে ছেলে মেয়ে স্কুলে পড়ে হ্যাঁ স্কুলে পড়ায় হ্যাঁ 5 এ পড়ে ছেলে ছেলে 5 এ মেয়ে মেয়ে 1 এ 1 এ যত কষ্টই হোক বাচ্চা দেখলে লেখাপড়া করে আইন ঠিক আছে যেমন আপনি দেখেন যে আজকে লেখাপড়া করেন নি বিধায় এগুলো বিক্রি করতে হচ্ছে লেখাপড়া না করলে করতে হয় তো বিক্রি তাই না হ্যাঁ তো আপনি তো চাবেন না যে ছেলে মেয়েরাও এগুলো করুক আমি বুঝাই লেখাপড়া করলে আমাকে বিক্রি করতে হয় তো এটাই কেন আমার বাপে টাকা নাই টাকা থাকলে না থাকলে তো চাকরি পাওয়া যাবে না সরকারি না সরকারি না হোক তারপরে তো একটা সরকারি চাকরি করে তো আমার থেকে বেশি আমি ব্যবসা করতে এটাই বেশি ভালো আমার তাই না আমি পরে ঋণ দেই না আমার নিজের ঋণ দেই করে কাজ করতে আচ্ছা আচ্ছা তারপরেও ছেলে মেয়ে কি লেখাপড়া করাই এটা তো আলাদা হিসাব বর্গে সমান শিক্ষা দিতে হবে আল্লাহ রহমতে চেষ্টা করব মানুষ কি কম চেষ্টা করে নেন নেন কার কি লাগে নেন আচ্ছা ওকে থ্যাংক ইউ খুদাহাফেজ